মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমানকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা মুহিবুর রহমান একই এলাকার এক কলেজ ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্তক্ত করে আসছিলেন। কিন্তু মুহিবুর রহমান বিবাহিত ও সন্তান থাকায় ওই ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে মুহিবুর রহমান ওই ছাত্রীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। ত্বকের অনুজ্জ্বলতা নিয়ে ভাবছেন? আর টেনশন নয়, ইডব্লিউ ভিলা মেডিকা নিয়ে এলো অত্যাধুনিক জার্মান প্রযুক্তির স্কিন ব্রাইটেনিং ট্রিটমেন্ট। এক পর্যায়ে কলেজ ছাত্রী বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে মুহিবুর নানা তালবাহানা শুরু করে। বিষয়টি বুঝতে পেরে ওই ছাত্রী গত 29 মে মুহিবুরকে স্থানীয় বাজারে পেয়ে বিয়ের জোর দাবি জানায়। এ সময় মুহিবুর ও তার পরিবারের লোকজন ওই ছাত্রীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। আমারে বিয়ের প্রলোভন দেখাইয়া দর্শন করছইন, তাই না? খোতা দিছিলাম বিয়া করবা, স্বীকৃতি দিবা, সামাজিকভাবে স্বীকৃতি দিবা, কিন্তু আমি যেহেতু তাদের ছাপ দিছি আমার স্বীকৃতি দেওয়ার লাগে, তখন তাই নানা ঠাল বাহানা শুরু করছেন, তাই না? আমার স্বীকৃতি দিতা নাই, তাই জাস্ট তাই তারপরে তাই না মানে বিভিন্ন সময় হুমকির সামনে রাখছেন যে আমার এলাকার থাকতে দিতা নাই, আমার এলাকা তাকে তুলি দিবা, ইভেন আমার ভাই তারারেও তাই এলাকার থাকতে দিতা নাই, প্রায় সময় তাই আমার হুমকি দিছেন। লাস্ট গত 29 তারিখ তাই না আমার থাইন সহ তান ফ্যামিলি আমার উপরে আক্রমণ চালাইছে, যার লাগে আমি আমার তান বাড়িত এরপরে বাজারও আমার আক্রমণ করছে। আহত অবস্থায় নির্যাতিতা কলেজ ছাত্রীকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে 31 মে কুলাউড়া থানায় মুহিবুরের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মামলা করেন। পরদিন 1 জুন মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়। মামলার পর এলাকা থেকে পালিয়ে যান আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান। এরপর পলাতক থাকা অবস্থায় মঙ্গলবার মৌলভীবাজার আদালতে জামিন নিতে গেলে সিফ জুডিশিয়াল আদালতের বিচারক দাউদ হাসান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আব্দুস সালেক জানান, ওই কলেজ ছাত্রী মুহিবুর রহমানকে অভিযুক্ত করে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। এরপর জামিন নিতে গেলে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মুহিবুরকে। মামলাটি তদন্তাধীন রয়েছে। ভিকটিম অভিযোগ দায়ের করিলে আমরা কুলাউড়া থানায় মামলা দায়ের করি এবং এই মামলাতে আমরা একজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি এবং আজকে বিজ্ঞ আদালতে মুহিবুর রহমান জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন অবস্থায় আছে। এলাকাবাসী জানান, মুহিবুরের বিরুদ্ধে এর আগেও একাধিকবার নারীদের উত্তক্ত করার অভিযোগ উঠেছে, তাই এবার তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সাইদ রহমান, কালবেলা।